জলপাইগুড়ি জেলার তিনটি দুর্গাপূজা কমিটিকে সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে পুরস্কৃত করা হলো জেলা পুলিশের তরফে। শনিবার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজ করা হয়। এদিন তিনটি পূজা কমিটির প্রতিনিধিদের ট্রফি, 25,000 টাকার চেক এবং মিষ্টি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ড বাহালি উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, ডিএসপি ডিআইবি মানবেন্দ্র দাস, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা। পুজো কমিটিগুলি হল ময়নাগুড়ি ব্লকের টেকাটুলির কালীরহাট মোড়ের হরিমন্দির সর্বজনীন দুর্গাপুজো কমিটি, জলপাইগুড়ি মহুরিপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবং রাজগঞ্জের পাতিলা ভাষা কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। উল্লেখ্য, প্রত্যেক পুজো কমিটি দুর্গাপুজোর মণ্ডপে সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে অভিনবভাবে সচেতনতা প্রচার করেছিল। জেলা পুলিশের প্রতিনিধিরা প্রত্যেক পুজো মণ্ডপে সরে জমিনে পরিদর্শনও করেন। এরপরই তিনটি ব্লকের তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপার খান বাহালি উমেশ গণপত বলেন, দুর্গাপুজোর সময় সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে তিনটি বিভাগের তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হলো। আপনারা জানেন কি, দুর্গাপূজার মধ্যে আমরা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে একটাই থাকে কি, আমরা যারা সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রোগ্রাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যারা এই প্রোগ্রামের জন্য অ্যাওয়ারনেস করে সেটা আমরা তিনটে, এটা আমাদের ক্যাটাগরি ছিল। এই ক্যাটাগরির মধ্যে যারা প্রত্যেকটা ক্লাবকে আমরা বলেছিল কি আপনারা সেফ ড্রাইভ সেফ লাইফ জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করুন, ওরা অনেকগুলো ক্লাব এই মধ্যে পার্টিসিপেট করেছিল। আর আজকে যারা ওর মধ্যে তিনটে যে ভালো আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকে করেছে, যারা তিনটে ভালো ক্লাব ছিল, এর মধ্যে আমাদের তিনটে ক্যাটাগরি ছিল, বেস্ট টিম, বেস্ট অ্যাওয়ারনেস আর ওভারঅল বেস্ট, এটা তিনটে ক্যাটাগরি ছিল। এর মধ্যে তিনটে ক্লাবকে আজকে আমরা এখানে পুরস্কৃত করেছি, যারা এই দুর্গাপূজাতে ভালো করে সেফ ড্রাইভ সেফ লাইফ জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করে। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।